হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল টুম্পাস ব্লগে। জানাই আবারও একবার নতুন ব্লগে স্বাগত সবাইকে। আশা করি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো দেখতে পাচ্ছেন মা চা খাচ্ছিল, আর মা চা খাওয়া হয়ে গেলে আমি খাবো, কারণ মা কৃষাকে ধরলে তারপরে আমি খাবো, কারণ ও দুজন একসাথে খেতে বসলে খুব বদমাইশি করে। তো যাই হোক, দু একদিন একসাথে খেয়ে নেই, আর দু একদিন আবার মা হচ্ছে একা আগে খেয়ে নেয়, তারপর আমি খাই। আর এইদিকে দেখুন, এই কাকু কাজ করতে চলে এসেছে। তো আমাদের এই ধারের বেড়াটা না বেশ মানে ভালোই হেলে গেছে। তো যেহেতু এই কাঠের এইগুলো করা, তো মানে কাঠ বলতে বাঁশ ফাড়াই করে এগুলো করা, তো এগুলো বেশি দিন তো আর হয় না। আর যে বৃষ্টি হচ্ছে, আর প্রায় এক বছর হয়েও গেছে এগুলো, সেই জন্য এগুলো বেড়াগুলো সব হেলে হেলে গেছে। ওই কাকুকে ডাকা হয়েছে যাতে ওই বেড়াগুলো আবার ঠিক করে বেঁধে দেয়। আর এইদিকে এদের কাজকর্ম, ওরা চলে এসছে, ওরা কাজকর্ম করতেও শুরু করে দিয়েছে। দেখুন ঘর ঝাঁট দিচ্ছে, তো ওই ঘরটর ওরা এসে ঝাঁট দেওয়ার পরে এই কাকু আবার ডাকলো, বললো মা না এদিকে একটু এসো। আর এইদিকে আমাদের মিঠুকেও বাইরে বের করে দেওয়া হয়ে গেছে, কারণ ঘরটর ঝাঁট দেয় আর মিঠুকেও বাইরে বের করে দেয় একসাথে। আর এই দেখুন আমাদের কত জামা কাপড় পরেছে আজকে। তো যাই হোক, এই যে ওদের চা করার জন্যে আমি চলে এসেছিলাম, তো ওদের চা করা হয়ে গেছে, আর এই যে সঙ্গে বিস্কুট মুড়ি এগুলো আছে, আর ওদের প্রতিদিন ওইগুলোই দেওয়া হয়। এর এইগুলো দেখুন কি সুন্দর, কি বলুন তো, এগুলো কুমড়ো গাছের ফুল। তো বলেছিলাম না কুমড়ো গাছের মানে ভালোই ফুল হচ্ছে গাছে, কিন্তু কুমড়ো ধরছে না। কিন্তু অ্যাকচুয়ালি লাস্ট পর্যন্ত মানে দেখা গেল যে সত্যি মনে মনে ভাবছিলাম হয়তো আমাদের গাছে কুমড়ো ধরবে না, কিন্তু ধরেছে, এটাই সবচেয়ে খুশির খবর। আর এইদিকে পেয়ারা গাছে কি সুন্দর দেখুন পেয়ারাও হয়েছে, আর এত টেস্ট পেয়ারাগুলো। কিন্তু কী হয়েছে বলুন তো, যখন বাবু বাড়ি ছিল সবচেয়ে বড় পেয়ারা তখনই হয়েছে, তারপর ও চলে যাওয়ার পরের থেকে পেয়ারাগুলো বেশি বড় হচ্ছে না, আর বেশি বড় হচ্ছে না, তাতে পোকা লেগে যাচ্ছে, পিঁপড়ে লাগছে। সেই জন্যে আমি যে ছোটো ছোটোগুলো পেকে পেকে গেছে সেগুলো আনতে গিয়েছিলাম ওইখানে। আর এই দেখুন কতগুলো ফুল ফুটেছে একসাথে। তো মাকে আজকে বললাম যে মা কুমড়ো ফুলের বড়া অনেক দিন খাইনি, তো করবেন? তো বললো ঠিক আছে, তুমি ফুলগুলো তুলে নিয়ে এসো, তারপরে করাবে। আর এইদিকে দেখুন মা আগের দিন কী করেছিল, গাছগুলো সব ছেঁটে দিয়েছিল, একদম পাতা টাতা সব কেটে দিয়েছিল। তবে এই যে পাতাগুলো আছে সেগুলো পুরনো পাতায় কিছু কিছু যেগুলো আছে। আর এই দেখুন কী সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে গাছে, কেন বলুন তো, পুরো মানে গাছটার গোড়াগুলো খুশে মা সার দিয়ে দিয়েছিল, আর এতটাই সারের জোর যে দেখুন কী সুন্দর কচি কচি পাতা বেরিয়েছে, আর তাতে বৃষ্টির জল পড়েছে, তো কী সুন্দর লাগছে জিনিসটা দেখতে। তো সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই যে মা বললো যে দেখো দেখে এসো যাও ছাদের উপরে, যে আমাদের কুমড়ো ধরেছে। তো সবচেয়ে আনন্দের বিষয়, সবচেয়ে খুশির খবর হয়তো এটাই, কারণ এত কুমড়ো গাছ আছে, সেগুলোতে যদি মানে কুমড়ো নাই ধরে, সবাইকে তো আমরা দিয়েই দিই, আমাদের বাড়ি যাই হোক না কেন এই পাড়া সব বাড়ি প্রায় দেওয়া হয়, সবাই নিয়েও যায় আর খায়। আর দেখুন কী সুন্দর কুমড়ো ধরেছে, মানে দেখলেই আমি অবাক হয়ে গিয়েছিলাম যে নিজেদের গাছে কোনো কিছু হওয়াটা, বিশেষ করে আমার কুমড়োটা দেখতে খুব ভালো লাগে যে এরকম হবে, কি সুন্দর। তো অনেক অনেক মানে কুমড়ো জালি ধরেছে। তো বাবুকেও ফোন করে বললাম যেন একটা খুব ভালো খবর আছে যে কুমড়ো গাছে জালি ধরেছে। আর এইদিকে কালকে যে দেখিয়েছিলাম না যে বাবা মাছ পাঠিয়েছে, তো আমরা তো কালকে খাইনি, কালকে সোমবার ছিল সেই জন্যে, তো আজকে এটাকে রান্না করা হয়েছে, আর কুমড়ো ফুলও হবে তার সাথে। আর এইদিকে হচ্ছে একটু সকালে আলুর তরকারি, আর করা হয়েছিল রুটি, তো কাকুকে দেওয়া হয়ে গেছে, কাকুরও খাওয়া হয়ে গেছে আর আমারও খাওয়া হয়ে গেছে, মাটা সবারই খাওয়া হয়ে গেছে। হয়ে গেলে মা বলছে তুমি ভাতটা বসিয়ে দাও, ভাতটা হয়ে যাক, ভাতটা হয়ে গেলে তাহলে তুমি তরকারি টরকারিগুলো করে নিতে পারবে তাড়াতাড়ি। তো এইদিকে আবার মা এসছে, বলছে যে গাছটা উপরের দিকে উঠেছিল কুমড়ো গাছটা, সেগুলোতে না এইদিকের গাছটাতে কুমড়ো ফল টল কিছু হয়নি, যে দেখুন কেটে দিয়েছে। তো সেই জন্য আমি মাকে বললাম একবারে ছাদের উপরে ঝোপড় হয়ে রয়েছে, আর এখন কিছু যদি ওর ভিতরে ঢুকে থাকে দেখা যাবে না, তো গাছটা আমি পুরো কেটে দিই। আর তারপরে জল বসছে ওই সাইডটা, পুরো শ্যাতলা টাইপের হয়ে গেছে, তাই কাকুকে দিয়ে ওগুলো আবার কেটে দিল, মা গাছটাকে পুরো কেটে বাদ দিয়ে দিল। আর এদিকের যে গাছটা ছিল এর জন্য, ওই গাছটার জন্য এগুলোতে ফুল হচ্ছিল, তো এই গাছটাও ভালো করে মা এ করে নিয়েছে, কারণ পুজোর সময় এত সুন্দর ফুল হয় আমাদের এই গাছে, দেখেছেন নিশ্চয়ই, হেভি সুন্দর ফুল হয়, মানে বেশ থোকা থোকা ফুল, দেখতে খুব সুন্দর লাগে। তো যাই হোক, আমি যে
গাছটাকে আপনাদের দেখাচ্ছি, যে যে কুমড়ো গাছটা কেটে দেওয়া হয়েছে সেটা দেখুন কতটা মোটা। ভাবতেও অবাক লাগে যে এত মোটা কুমড়ো গাছ আমি তো কোনোদিন দেখিনি, এই প্রথমবারই দেখলাম। তো ওই যে আমি হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন কীরকম গাঁট মতো হয়েছে কুমড়ো গাছটা। বাড়িতে কাকু আবার যাচ্ছে, আর বেলা কিন্তু অনেকটাই হয়ে গেছে, প্রায় 12টা সাড়ে 12টা বাজে। কাকু যাচ্ছে এই সাইডটা, বলছে ওই যে গাছগুলো ওপর থেকে কেটে দেওয়া হচ্ছে, সেগুলো রাস্তায় যাতে না পড়ে, মানে ওখান দিয়ে আবার পাশে বাড়ি আছে আসতে অসুবিধা হয়তো হতে পারে, যেহেতু কাঁটা গাছ। তো সেই জন্য এদেরকে সুন্দর করে ছেড়ে দিয়েছি, যেহেতু কাঁটা গাছ সেই জন্য ডালপালাগুলো ভালো করে নিচে নিচের দিকে না দিচ্ছে, ওই জমিটা করে রাখাও করে না, সেই জন্য আমাদের নিয়মটা সব ওই জমিটা দিয়ে রাখা। আকাশটা দেখুন কতটা সুন্দর, কেন বলুন তো একটু আগে কিন্তু খুব বৃষ্টি হয়ে গেছে। তো বর্ষা তো এরকমই হয়, শুধু এক সময় বৃষ্টি আবার এক সময় রোদ, এগুলো তিনগুলো টাক থাকে। তো কাউকে কিছুক্ষণ বসে থাকার পরে কাউকে ওই যে দেখছি আমি বসলাম, বৃষ্টি হয়ে গেছে একটু আগে, একটা দেখুন কী অবস্থা, দেখুন ওই সাইডটাতে ছিল আর ওইখানটায় এতটা সাপলা হয়ে গেছে। আর বাবু এগুলো একদম পছন্দ করে না, বলে কেন ছাদের উপরে এরকম নোংরা করে রাখবে না। তো সেই জন্য মাকে বলেছিলাম, মা পুজোর আগে কেটে দিন আর ওগুলো আমরা পরিষ্কার টরিষ্কার করে নিই, ওখানে একটু ব্লিচিং পাউডার দিয়ে ভালো করে ডললে পরিষ্কার হয়ে যাবে। আর এই জন্য একটা কেটে রেখে দিয়েছি, কারণ আমার ওই কাকুদের বাড়ি পাঠাবে সেই জন্য। আর বললাম না গাছ কিরে মেঘ করেছে, তো এক্ষুনি একটু ওকে দেখাচ্ছিলাম যে কিছু রৌদ্র ছিল, আবার বেশ 1-2 ঘন্টা পরে দেখছি যে এরকম মেঘ করেছে, আর আমার মাথার উপরে তো পুরো মেঘের চাং বেঁধে রয়েছে। দেখুন মনে হচ্ছে এক্ষুনি আবার বৃষ্টি নামবে। তো প্রায় 2টো বেজে গেছে ঘড়িতে, আর আমার এখনও স্নান করা হয়নি, রান্না বান্না করে মানে সবে বেরোলাম। আর এইদিকে দেখুন আগের দিন রাত্রে বৃষ্টি হয়েছিল, আর আমাদের এখানে তো এই জায়গাগুলো মানে নিচু জমি, সেই জন্য বৃষ্টি হলে এখানে আগে জল জমে যায়। আর এখন চারিদিকে এই যে বর্ষার চাষ হচ্ছে সেই জন্য নাঙল দিয়ে সব চষে রেখে দিয়েছে জমিগুলো। আর যে দেখছেন বললাম না একটু আগে যে খুব জোরে মেঘ করেছিল, মানে জোরে বলতে খুব মেঘ হয়ে এসেছিলো আকাশ ঘিরে, তো দেখুন বৃষ্টি হচ্ছে। তো বৃষ্টি হলে তো আমার খুব ভালো লাগে, কিন্তু একদিকে ভালো লাগে একদিকে খুব খারাপ লাগে, কারণ বৃষ্টি হলে বাড়িতে যাওয়া যায় না, খুব বিরক্তিকর একটা ব্যাপার লাগে। তো দেখুন এই যে কুমড়ো ফুল করবো বলে চাল ভিজে রেখেছিলাম গোবিন্দভোগটা একটা, সেটা মিক্সচারে ভালো করে বেটে নিলাম, আর এটার সাথে মা একটু বেসন মানে গুলে দেবে, তারপরে এতে একটু লঙ্কার গুঁড়ো, একটু জিরের গুঁড়ো, একটু হলুদ সামান্য মানে পরিমাণ মতো নুন দেবে, দিয়ে তারপর কুমড়ো করে ভেজে নেবে। তো ডাল সিদ্ধ মানে আজকে ওই যে কুমড়ো ডাটাগুলো দেবে না, তো সেই ডাটাগুলো দিয়ে আজকে ডাল সিদ্ধ হবে। তো আমি কোনোদিন খাইনি এই যখন মানে হলুদ ডাল সিদ্ধ মুগ ডাল, আর যদি দেখুন ডাটাগুলো মা সিদ্ধ বসে দিয়েছে, আর এগুলো সিদ্ধ না খেলে কিন্তু খাওয়া যাবে না, কারণ এতটাই মানে শক্ত আর এতটাই মোটা ছিল, সেই জন্য মা বললো আলাদা করে একটা সিদ্ধ করে নিতে হবে, নিয়ে তারপরে ডালের সাথে দিতে হবে। আর এই যে বললাম না আমার আমি বাটছিলাম মিক্সারে চালগুলো, তো দেখুন আমার বাটা হয়ে গেছে। আর এই যে বর্ষা হচ্ছিল বলে জামা কাপড়গুলো ওরা আর ছাঁদে দিতে পারেনি, একটু রেখে দিয়েছে, একটু রৌদ্র হলে আমি আবার যাবো ছাঁদে দিতে। আর এই যে দেখুন কুমড়ো ফুলগুলো সে দেখাচ্ছিলাম না, তো এই যে তুলে নিয়ে এসেছি, তো মা বললো এরকমভাবে ছাড়াতে হবে, দেখিয়ে দিলাম আমার কাছে, তো আমি একবার দেখে নিলাম, নিয়ে আমি এবার ছাড়াবো। তো এই যে ভালোভাবে এগুলো কিন্তু আমি কুমড়ো ফুলগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি, ধুয়ে নেওয়ার পর এরকম একটা একটা করে ভালোভাবে ছাড়িয়ে ছাড়িয়ে নেব। তো আর ভিতরের যে ইয়েটা আছে সেটা ফেলে দেবো। তো প্রথমে এই যে উপরে যে মানে এগুলো থাকে লোম লোম মতোগুলো থাকে সেটাকে ফেলে দিয়েছি, তারপর ভিতরে মাকড়সার জালটা কিংবা কোনো কিছু আছে কিনা সেটা দেখে নিয়েছি, নিয়ে আর এই যে ভিতরে যে ফুলটা সেটা ফেলে দিয়েছি, ওটা তো খাওয়া যাবে না আর ওটা খেতে ভালোও লাগবে না, তো সেই জন্য একের পর এক আমি এরকমভাবে ছাড়িয়ে নিচ্ছি। তো কুমড়োর ফুল বড়া করে মানে এরকমভাবে খেয়ে দেখবেন, খুব সুন্দর লাগে কিন্তু খেতে, আর কেমন হয়েছে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন আপনারা খাওয়ার পর যদি চান তাহলে। আর এইদিকে দেখুন খুব সুন্দরভাবে মানে কাটা হয়ে গেছে ওইগুলো, কাটা হয়ে গেলে ওইগুলো মানে বেসনের মধ্যে ভালোভাবে দেখুন যে দিয়ে দেওয়া হয়েছে, আর ওগুলো মানে একদম বটি দিয়ে আরও ছোটো ছোটো করে নেওয়া হয়েছে, দিয়ে যে বেসনের মধ্যে দিয়ে দিয়েছে ভালোভাবে, আর এতে একটু মানে যে কালো জিরে ছড়িয়ে দিয়েছে হালকা করে, দিয়ে এই যে পিসারটা আগে তুলে রেখে দিচ্ছে। মা বলছে ওকে তো এইসব ঝালে গুঁড়োরও দেওয়া যাবে না, ওকে ঝালও দেওয়া যাবে না, সেজন্য ওরটা আগে দিয়ে দিচ্ছে। এদের দেখুন ঝালে গুঁড়ো দিচ্ছে, ওদিকে পরিমাণ মতো নুনও দিয়ে দিয়েছে, তারপরে দিয়ে দিয়েছে ওই যে বললাম না জিরে গুঁড়ো হলুদ, ওই যে দেখতে পাচ্ছেন, আর দিয়েছে আমাদের সেই মানে জিরে মানে কাঁচা জিরে ভেজে কাটা ছিল সেটাই দিয়ে দিয়ে ওটা একটা হলে টেস্ট লাগে শুনুন। আর এই যে দেখুন ডাল প্রায় হয়ে গেছে, তো পিসের ডালটা আগে তুলে রাখা হয়েছে, মা বললো আমি সব ডাল ফল করে নিই, কারণ এগুলো তো আমি ভালো পারবো না,
করলো বড় আটাটা, তারপরে আমি ওদের মার হয়ে গেলে তারপর আমি মাছের ঝোলটা করে নিয়েছি। তো এই যে দেখুন বড়াটা খুব সুন্দর করছে, এটা কিসার বড়া, তো এতে কিছু দেওয়া নেই, শুধুমাত্র এমনি একটু নুন দেওয়া আছে হালকা। তো দেখুন কি সুন্দর করে বেঁধে দিয়েছে, মাছ যখন পারবে না আমাকে দিতে দাও। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছে, বলছে ভাতটা গরম গরম খেতেই ভালো লাগবে, ঠান্ডা হলে কিন্তু তার মজাটাই পাওয়া যাবে না। কারণ এইসব জিনিস বিশেষ করে এইসব ভাজা খুবই জিনিস এগুলো গরম গরম গরমের সাথে। তো দেখুন ফাইনালি কিন্তু আমাদের বড়া কমপ্লিট। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখবেন। টাটা, সবাইকে, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। কুমড়ো ফুলের এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়ি ট্রাই করে দেখতে পারেন, খুব সুন্দর আর হেভি খেতে হয়েছে কিন্তু।